300 আসনের মধ্যে 62টিতে জয়ী স্বতন্ত্র প্রার্থীরা। ইগল ট্রাকের মতো প্রতীক নিয়ে আওয়ামী লীগের নৌকাকে হারিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন এসব প্রার্থীরা। প্রশ্ন হলো, স্বতন্ত্ররা কি পারবে সংসদে বিরোধী দলের আসনে বসতে, নাকি তাদের চেয়ে অনেক কম মাত্র 11টি আসনে বিজয় নিয়ে আবারও দ্বাদশ সংসদের বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জাতীয় পার্টি? বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ভোটের ফলাফলে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, যা তাদের সামনে নিয়ে এসেছে বিরোধী দল হওয়ার সুযোগ। জাতীয় সংসদে 300 আসনের মধ্যে 298টি আসনে নির্বাচন হয়, এর মধ্যে 222টি আসনে বিজয় নিশ্চিত করে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এদিকে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি পেয়েছে 11টি আসন, একটি করে আসন পেয়েছে কল্যাণ পার্টি, ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। তবে সারা দেশে মোট 62টি আসনে জয়ী হয়ে স্বতন্ত্র প্রার্থীরা এখন দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ, আর সংবিধান অনুযায়ী দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দলকে বিরোধী দল ঘোষণা করা হয়। এক্ষেত্রে অন্যান্য দলের প্রাপ্ত আসনগুলোর চেয়ে বেশি স্বতন্ত্র প্রার্থী একজোট হয়ে চাইলেই তারা বিরোধী দল হিসেবে নিজেদের অবস্থান জানাতে পারবে। এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান দ্য রিপোর্টকে বলেন, সংসদে বিরোধী দল হওয়ার প্রধান সুযোগটি রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের হাতে। এছাড়া বর্তমান পরিস্থিতিতে সুযোগ রয়েছে প্রতি দলেরই বিরোধী দল হওয়ার। স্বতন্ত্র প্রার্থীদের কাছে প্রথম সুযোগ আসবে বিরোধী দল হওয়ার। তারা যদি 20-30 জন নিয়ে একটি জোট গঠন করে এবং বিরোধী দল হওয়ার জন্য স্পিকারকে চিঠি দেয়, তবে স্পিকার রুলস অফ প্রসিডিউর অনুযায়ী তাদের বিরোধী দল বলে ঘোষণা দিবেন। এক্ষেত্রে সংসদে যে বিরোধী দল হবে তার কোনো নাম না দিলেও চলবে। এম কে রহমান ও সাবেক নির্বাচন কমিশনার এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহনেওয়াজ দুজনেই মনে করেন, যদি তারা একত্রিত হতে না পারে এবং বিরোধী দলের দাবি না তোলে, তবে জাতীয় পার্টির কাছে যাবে সেই সুযোগ। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা যদি যে কোনো একটি দলের অধীনে গিয়ে বিরোধী দল হতে চায়, তবে একটি করে আসন পাওয়া দলের সাথে তারা বিরোধী দলে যুক্ত থাকবে। এম কে রহমান বলেন, এক্ষেত্রেও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে স্পিকারকে চিঠি দিতে হবে, যেখানে জানাতে হবে যে তারা কোন নির্দিষ্ট দলের সাথে যোগ দিতে চান। স্পিকার তখন সেই দলকে বিরোধী দল ঘোষণা করবে। সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরও বলেন, যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন তারা সংসদে বিরোধী দলের দায়িত্ব পালন করবে, আর ব্যক্তিগতভাবে সংসদের বাইরে দলীয় কার্যক্রমেও অংশ নিতে পারেন। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া থেকে সাংবাদিকদের বলেছেন, বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা বিরোধী দল হওয়ার জন্য জোটবদ্ধ হয়ে আবেদন করবে কিনা তা না জানা পর্যন্ত বলা যাচ্ছে না তারা বিরোধী দল হচ্ছে কিনা। এদিকে সাবেক নির্বাচন কমিশনার ও অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রা জজ মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, স্বতন্ত্র প্রার্থীরা গ্রুপ তৈরি করে যদি বিরোধী দল হতে চায় তবে তা আইনগতভাবে সম্ভব। তারা যদি কোনো দলে জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদে যোগ দেয় আর সেই দল সংখ্যাগরিষ্ঠ হয়, তবে তারা বিরোধী দল হবে। তবে তিনি মনে করেন না যে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে বিরোধী দল করা হবে, এক্ষেত্রে জাতীয় পার্টিরই বিরোধী দল হওয়ার সম্ভাবনা বেশি। সাবেক নির্বাচন কমিশনার আরও বলেন, জাতীয় পার্টি বিরোধী দল থাকবে বলে মনে হয়, আওয়ামী লীগের সাথে যোগ দিয়ে নির্বাচন করলেও জাতীয় পার্টির অস্তিত্ব হারায়নি, দল হিসাবে তাদের একটা নিজস্ব স্বকীয়তা আছে। নির্বাচন সম্পর্কিত সকল প্রকার আপডেট পেতে দ্য রিপোর্ট ডট লাইভের সাথেই থাকুন।